আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের প্রোগ্রাম শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে কথা বলছি। অনুশীলনী 3.1 পৃষ্ঠা 49। এখন আমরা 13 নম্বর অঙ্কটা করতেছি। বন্ধুরা, বোর্ডে লক্ষ্য করো, বলা আছে যে এ প্লাস টুয়াইস বি ইন্টু 3 এ প্লাস টুয়াইস সি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো আমরা সমাধান করব কিভাবে, যে আমরা জানি এ প্লাস এবি সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এই হচ্ছে এবি এর সূত্র। তো বন্ধুরা, আমাদের কাছে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা যদি আমরা এবি এর সূত্রে অ্যাপ্লাই করি তাহলেই অঙ্কটি হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। তো লক্ষ্য করো বন্ধুরা, অতএব আমরা লিখলাম আমাদের যে ভ্যালু দুইটা দেওয়া আছে এ প্লাস টুয়াইস বি ইন্টু 3 এ প্লাস টুয়াইস সি, এই ভ্যালু দুইটা অর্থাৎ এটুকু প্রথমটুকুকে এ এবং দ্বিতীয়টুকুকে যদি বি ধরি তাহলে সূত্র অনুযায়ী যেটা হচ্ছে যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এটা হচ্ছে এটা। এখন এখান থেকে আমরা যেটুকু করেছি জাস্ট ক্যালকুলেশন করেছি, আর কিছুই করা হয়নি। বন্ধুরা লক্ষ্য করো, আমাদের যে ভ্যালুগুলো যে অঙ্কগুলো যে অঙ্কটা আমরা করব সেটার কি অবস্থা। তো এখন দেখা যাচ্ছে যে আমরা ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দিব, এখান থেকে আমরা যদি দুই নাম্বার লাইনে চলে যাই তাহলে কি হবে, যে আমরা ব্র্যাকেটগুলো তুলে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলাম, আর এখানে মাইনাস আছে মাইনাস হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট যদি তুলে দিই ভিতরে ফার্স্ট ব্র্যাকেট তাহলে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, এই মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস 3a মাইনাস টুয়াইস সি, এই হলো রেজাল্ট। এবং পরক্ষণে যে কাজটুকু করা হয়েছে বন্ধুরা লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এই হচ্ছে এ আর এই হচ্ছে 3a, এ আর 3a মানে 4a টুয়াইস বি টুয়াইস সি, এইভাবে লেখা হয়েছে। আর এখানে যেটুকু করা হয়েছে বন্ধুরা দেখো, সেটা হচ্ছে যে এই হচ্ছে টুয়াইস বি আর মাইনাস 3a প্লাস এ, অর্থাৎ তিনটা এ থেকে একটা এ গেলে থাকে দুইটা এ, এবং সেই ক্ষেত্রে হবে মাইনাস ভ্যালু, কারণ বড়টার সামনে মাইনাস, আর হচ্ছে টুয়াইস সি। এখন পরবর্তীতে কি করা হয়েছে বন্ধুরা লক্ষ্য করো, একদম নিচে সেটা হচ্ছে কি, নিচের আগের লাইন সেটা হচ্ছে কি, আমরা টু কমন নিয়েছি, উপর থেকে টু কমন নিয়েছি, এখন নিচে টু আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে সব একই জিনিস এবং গুণাকারে আছে, উপরেও গুণাকারে আছে, এবং যেহেতু নিচে আছে সেই ক্ষেত্রে আমাদের কাটাকাটি যাবে, আর উপরে একদম উপরে আছে গুণাকারে, নিচে হচ্ছে ভাগ, সেই ক্ষেত্রে কি আমাদের কাটাকাটি যাচ্ছে, এখান থেকে দুই কমন নিয়ে কাটাকাটি হলো, এখান থেকে দুই কমন নিয়ে কাটাকাটি হলো। এখন আমাদের অবশিষ্ট থাকে কি, অবশিষ্ট থাকে হচ্ছে টুয়াইস এ প্লাস বি প্লাস সি, আর এখানে যেহেতু স্কোয়ার আছে সেই স্কোয়ারটা থাকবে, সেই স্কোয়ারটা থাকবে, আর নিচে কিছু নেই মানে মানে নিচে হচ্ছে ওয়ান, নিচে হচ্ছে আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে ওয়ান, এখানেও কাটাকাটি করলে পাবো হচ্ছে ওয়ান। এখন এই ওয়ান যদি নাও লিখি তাও সমস্যা নেই, আর যদি লিখি লিখতে আমরা পারবো সেটা সমস্যা নেই। এখন তাহলে আমাদের বলা হয়েছে যে দুইটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করার জন্য। এখন বন্ধুরা একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে এই হচ্ছে একটা ভ্যালু, এই হচ্ছে আরো একটা ভ্যালু, এই দুইটা ভ্যালুকে আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করেছি, অর্থাৎ এটা হচ্ছে একটা বর্গ, বর্গ মানে কি স্কোয়ার, এটা হচ্ছে একটা স্কোয়ার, এবং পরক্ষণে এটা হচ্ছে আরো একটা স্কোয়ার, অর্থাৎ বর্গের স্কোয়ার, অর্থাৎ বর্গের অন্তর, এটা হচ্ছে বর্গ, বর্গের অন্তর মানে বিয়োগফল, বর্গের অন্তর হিসাবে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ আমাদেরকে বলা হয়েছিল যে এইটাকে প্রকাশ করতে হবে দুইটি সংখ্যার বর্গের অন্তর, অতএব আমরা দুইটি সংখ্যার বর্গের অন্তর রূপে প্রকাশ করতে পেরেছি, এই হচ্ছে আমাদের অঙ্কটি। তো বন্ধুরা আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন 14 নম্বর অঙ্কটি করতেছি, লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো বন্ধুরা আমরা এটা যেভাবে সূত্রে ভাঙতে পারি একটু লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এখন এটুকুকে আমরা সূত্রে ভাঙার জন্য কিভাবে লিখতে পারি দেখো, সেটা হচ্ছে যে এক্স এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে যদি ভাঙি, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে এখানে যদি x কে ধরি 2ab, অর্থাৎ 5 দুগুণে 10, অর্থাৎ আমরা এখানে 10 মেলানোর জন্য 5 লিখলাম। এখন দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এখানে যদি 5 কে ধরা হয়েছে b, তাহলে 5 স্কোয়ার মানে b স্কোয়ার, এখন এখানে আমাদের আছে 24, আর আমরা লিখেছি স্কোয়ার দেওয়ার কারণে পেলাম হচ্ছে 25, তাহলে 25 আমাদের আছে 24, তার মানে 1 আমরা বেশি লিখেছি, যেটুকু বেশি লিখেছি সেটুকু মাইনাস করে দিলাম।
এখন বন্ধুরা লক্ষ্য করো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই ফরম্যাট অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার অর্থাৎ এই হচ্ছে 1 1টাকে আমরা স্কয়ার দিয়ে নিলাম তাহলে কি দাঁড়াচ্ছে 1 এর স্কয়ার অর্থাৎ আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে এই অংশটুকুকে দুইটি বর্গের বিয়োগফল রূপে অর্থাৎ এইটা হচ্ছে বর্গ এটা একটা বর্গ এবং এটা আরো একটা বর্গ এখানে হচ্ছে বিয়োগ অর্থাৎ দুইটি বর্গের বিয়োগফল রূপে আমরা প্রকাশ করলাম তা আমরা ফলাফলটা কিভাবে লিখব বন্ধুরা লক্ষ্য করো ফলাফলটা যেভাবে লিখব আমরা ফলাফলটা নিচে লিখে রেখেছি দেখো বন্ধুরা একটা বক্স করে লিখেছি তো বক্স করে লিখেছি কিভাবে অতএব x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলে দাঁড়ায় হচ্ছে দাঁড়ায় তারপর কোলন দেব তারপর লিখব x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার এইভাবে যদি আমরা লিখি তাহলে পরীক্ষকের দৃষ্টি কাড়তে পারবো সেই জন্য আমরা এইভাবে লেখার চেষ্টা করব তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এখনকার ভিডিও তো আমরা আজকে এই পর্বটা এখানে শেষ করছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবে আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব দ্রুত হাজির হচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু